माजे माला गाती छंदियर गानी तोमिया मन फोटम तो भूल मोनेर बगाने हृदय माजे माला गाती छंदियर गानी तोमिया मन फोटम तो भूल मोनेर बगाने अल्लाह तुमी जे पियो नबी तुमी जे धनीर छवि तोमाई निये भावी आमी पोती खोने हृदय माजे माला गाती छंदियर गानी तुमी आमार फोटम तारुल मोनेर बगाने अल्लाह जो
চলিল জপার তুমি অনন্ত অসীম তুমি রহিম রহমান তুমি অনন্ত অসীম তুমি রহিম রহমান তাই তোমারে বান্দা যার ডাকে তোমারি নাম আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ দেখো আমরা একই নবী আল্লাহু আল্লাহ আওয়াজ করে বলো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ ইলাহা وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون وقال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وعطى لله ومنى لله فقامت استكمل الإيمان وقال النبي صلى الله عليه وسلم وآن بهما من أن رجلا سعى رسول الله صلى الله عليه وسلم ما الإيمان قال إذا صرت عصرتك
وصاد سيئاتك فأنت مؤمن. وقال النبي صلى الله عليه وسلم: من بارك فراب عينه أو أحدهما في كل جمعة غفر له وقتل مروان إلى آخر الحديث، أو كما قال. प्यारे हाजरे मजलिस, आज के एक बहुत ही सवार हमारे सम्मानित मोहतरम सभापति साहेब आगत दीनदार ईमानदार परहेज़गार मुत्तकी अल्लाह वाला वयस्क कबीर मानुषेरा तहज्जुदे नमाज पढ़े गोपने गोपने जिकिर करे रात जगे जगे इबादत करे अल्लाह पाकेर मनोनीत बंदा সেই সাথে সাথে জানাই আমার যুবক সাথী মহব্বতের ভাইরা যাদের সঙ্গে আমার একটা বয়সের সম্পর্ক বয়সের রিলেশন, সেই সমস্ত আগত আমার ভাইরা, সেই সাথে সাথে জানাই এরই মাঝখানে এরই বীজখানে বসে থাকা ছোট ছোট কচি কচি মাসুম ভাইরা, বিশিষ্ট ব্যক্তিরা, হাফেজে কোরআন, আলেমে হাক্কানি, ওলামায়ে কেরাম, হাফেজে কোরআন, আল্লাহ পাকের হাদি বান্দাগণের বিশিষ্ট ব্যক্তি, আমাদের এই সদ্য মহল্লার ইমাম, আমরা প্রবীণ মানুষকে পেয়েছি, মাশাআল্লাহ খুব পুরানো মানুষ, আল্লাহওয়ালা মানুষ, আমাদের মহতারাম সদ্য ইমাম সাহেব, সকলকে সালাম মুবারকবাদ জানিয়ে খুব অল্প সময় বারকাতান শরীক, সেই সাথে সাথে জানাই এই চিলিলি চিলিলি গ্রামে পার্শ্ববর্তী গ্রামের মানুষেরা বা অনেক দূর দূরান্ত থেকে আগত মানুষেরা যারা সকলই সজাগ সকলই কনসাস এই মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছে, অন্যান্য ধর্মের মানুষ, বিভিন্ন ধর্মাবলম্বী মানুষেরা তারাও সকলে জাগ্রত অবস্থায় সজাগ হয়ে এই মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছে, জানাই তাদেরকে আমি আমার হার্দিক শুভেচ্ছা ভালোবাসা। আল্লাহ পাকের রহমত প্রত্যেক ইমানদারের উপর হোক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা মানুষরা, মা বাবাজিরা, আমার ঠান্ডা রাত, শীতের রাত, তবু তুলনামূলক ঠান্ডা অনেক কমেছে, তবু শীতের রাত তো বড় রাত, মাগরিব থেকে হিসাব করলে রাত অনেকটাই গড়িয়েছে, তবে যতটুকু আমি খবর পেয়েছি সারা রাত্রে জলসা নয়, আর আজের মাহফিল তো এখন রোজের ব্যাপার হয়ে গেছে, এই জন্য সুযোগ থাকলেও আমরা অনেক মানুষ সুযোগ পেলেও এরকম মাহফিলে অ্যাটেন্ড করি না, এরকম মাহফিলের প্রতি একটা অনীহা ভাব, একটা নেগলেক্ট মনোভাব তৈরি হয়ে গেছে, অনেকে আমরা পাই কিন্তু সময় ইনভেস্ট করি অন্য জায়গায়, কেউ চায়ের দোকানে, কেউ বাজারে, কেউ মনি মেলায়, ফাংশনে, আবার এরকম জলসার মাহফিলে গেলে তো বাপ ওই মার্কেটিং করতে করতে সময়কে আমরা অন্যদিকে অতিবাহিত করি, আবার কেউ আছে বাড়িতে থাকি জেগে থাকি কিন্তু আসি না, ওই কুটুমালা করতে হয়তো বিভিন্ন রকমের আত্মীয় স্বজনরা সব আসে, তাদের সঙ্গে একটা আত্মীয়তা সম্পর্ক আছে, একটা রিলেশন আছে, সুতরাং সেই কুটুমালা করতে করতে খাওয়াতে খাওয়াতে আমরা সময়কে অন্যদিক দিয়ে কাটিয়ে দিই, এরকম মাহফিলগুলোতে আমরা অ্যাটেন্ড করি না। তবে বাপ, এই মাহফিলের একটা ইজ্জত আছে, প্রাধান্য আছে, হতে পারে এই মাহফিলটা আল্লাহ রাজি হলে এই মাহফিলটাই আপনারা আমার জন্য একটা নাজাতের ওসিলাও আল্লাহ করে দিতে পারে। সুতরাং এই মাহফিল যখন আমরা পাবো এরকম মাহফিল অবশ্যই গিয়ে অ্যাটেন্ড করার চেষ্টা করব, কথা বুঝে আসছে? কারণ এই মাহফিল আমাদের কবরের কথা স্মরণ করিয়ে দেয়, এই মাহফিল আমাদের মরণের কথা মনে করিয়ে দেয়, এই মাহফিল আমাদের গোরস্থানের কথা খেয়াল করিয়ে দেয়, এই মাহফিল আমাদের হাশরের কথা স্মরণ করিয়ে দেয়, এই জন্য এই মাহফিল,
এই মাহফিলের একটা তাৎপর্য আছে, এই মাহফিলের একটা গুরুত্ব আছে। কারণ যে জায়গায় কোরআনের আলোচনা হয়, কোরআনের কথা হয়, রাসূলুল্লাহর কথা হয়, সেই জায়গায় আল্লাহ রহমত নাজিল হয়। এই জন্য এই মাহফিলের একটা গুরুত্ব প্রাধান্য আছে। কিন্তু আমরা মানুষ রোজ পাই বলে এরকম মাহফিল গুলোকে গুরুত্ব দিতে পারি না। আসলে রোজ বাবা মা পেলে, আব্বা মা পেলে, মা বাবার ইজ্জত আমরা আর বুঝি না। সুতরাং বাবা মায়ের সম্মান যে আল্লাহ দিয়েছে কতটা, সেটা আমরা যদি জানতাম, বাপ মাকে আমরা সম্মান দিতাম, তাদের সেবায় আমরা নিযুক্ত হতাম, তাদের সঙ্গে আমরা সুসম্পর্ক রাখতাম। এই কোচিং আওয়াজ করবে না বাবা, এই বাদাম নিয়ে বসছে না কি রে বাপ, বাদাম হাতি রাখবে বাবা, ভাগ করে যেন খেয়েও নি, কে কটা খেতে পারে কম্পিটিশন করবে না, সমস্যা হয়ে যাবে, বুঝতে পারে না বাবা বলছে নাকি। যাক বাবা, দুটো কথা, এক হচ্ছে বাদাম খাবে না, আর দ্বিতীয় নম্বর হচ্ছে ঘুমাবে না। কথা বোঝা গেল? কেন ঘুমালে আমার খুব অসুবিধা হয়, ঘুম দেখলেই আমার ঘুম এসে যায়, বিশ্বাস করে? এই জন্য আমি বলি সর্বদা, মনে পড়লে আমি একটা কথা বলি বিভিন্ন জায়গায়, যে বাবু যেদিনে ঘুম ধরবে শরীর খারাপ লাগবে, মন খারাপ লাগবে, পেট ব্যথা লাগবে, বইয়ের সঙ্গে ঝগড়া হবে, ছেলের হাইপে ঘুষি খাওয়া হবে, সেদিনে যাওয়ার দরকার নাই। যেদিনে মন ভালো, শরীর ভালো, পেট ভালো, শরীর ঠিক আছে, বইয়ের সঙ্গে সুসম্পর্ক আছে, ছেলের সঙ্গে মিষ্টি সুরে কথা হয়েছে, সেদিনে যাওয়ার দরকার, আরাম করে শুনতে পারবে। কিন্তু মন খারাপ করে গেলে হবে না। সুতরাং কেন এখানে আমরা যাচ্ছি? আল্লাহর কথা, নবীর কথা শুনবো বলে। হ্যাঁ ভাই, তো ভাই আমার খুব কষ্ট হচ্ছে, সেই চালাচ্ছি লকডাউন থেকে, তো লকডাউন খুলেছে আর আমাদের খাতা খুলেছে, বুঝতে পারছি। তো মনে মনে ভাবছিলাম এই বছরটা মনে হয় একটু ওই ঝিমিয়ে ঝিমিয়ে কাটবে। ও আল্লাহ, উফ, কি হারে যে কাটছে বোঝাতে পারবো না আপনাদের। পুরো টানা রমজান মাস পর্যন্ত চালাতে হবে, এই আপনার কি বলে রোজার প্রথম দিন পর্যন্ত চালাতে হবে, পয়লা রোজা শুরু হবে তার আগের দিন পর্যন্ত, বুঝতে পারছো? আর আমি তো দুটো করে জলসা করি, কিন্তু আমি যদি পারতে বলি ছটা করে জলসা করব, ছটা করি ইনশাআল্লাহ পারব। আপনাদের দোয়ায় ছটা করে দাওয়াত পাব, পারবে ছটা সাতটা করে দাওয়াত পাবো আপনাদের দোয়ায়, যদি লিখি খাতায়। কিন্তু সারব কি করে? কিন্তু নিলে তো হবে না, যেতে হবে। যে আপনাদের মা বাপের দোয়া আর আমার নানা জান চতুর্থ কেম লাগলে ফাইল, আমার দাদা যা আদবিন না করে হুজুর কেম লাগলে ফাইল, বাপের দিক দিয়ে সৈয়দ, মায়ের দিক দিয়ে সিদ্দিক, পীরের আওলাদ হিসাবে মানুষ ভালোবাসে। বিভিন্ন রাজ্যব্যাপী প্রোগ্রাম করি, বিভিন্ন ডিস্ট্রিক্টে প্রোগ্রাম করি, আপনারা জানেন 12টা রাজ্যে প্রোগ্রাম করেছি এই পর্যন্ত আমি। ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজি আমার, তো সুতরাং আপনাদের দোয়ায় আল্লাহ বিভিন্ন জায়গায় নিয়ে যান, যেতে হয়। আজকেও তাই ভালোবেসে নিয়ে এসেছে। আসুন অল্প সময় বিক্ষিপ্ত আলাপ আলোচনা, খুব সংক্ষেপে একটু আলোচনা, প্রয়োজনীয় কথাটা একটু তুলে ধরার চেষ্টা করব। তাই মনে মনে ভাবছিলাম এই চিলিটি গ্রামে যাচ্ছি, কি ওয়াচ করি, কটা লোক ঘুম হচ্ছে আগে দেখে নি, 1 2 3 4 মাঝখানে একটা আছে, আছে 5 লড়েছে, একটা দুটো লড়েছে, তাহলে এখন আছে কটা ঘর পথে দেখে নি, 1 2 আর একটা আছে সিজদাতে, 3 কে আছে। ঠিক আছে, যাক যাক, এবার আওয়াজ করে তকবীর দেন তো দেখি, নারে তকবীর মাশাআল্লাহ, একটু লড়েছে, আর একবার দেন তো দেখি, নারে তকবীর ছোট ছোট আছে, করে ফেলতে বেশি দিন সময় লাগবে, জায়গায় জায়গায় আবার ইয়ে হচ্ছে, এমন বুট করছে বাপ, খোলার ভয়ে তার বসে না, 3.5 ঘন্টা খুলতে লাগে আর 1.5 ঘন্টা পড়তে লাগে,
সেদিনে জলসায় গেছি, দেখছি এক জায়গায় ছেলে দাঁড়িয়ে আছে, বসনারে ভয়, ও খালি দেখে হাসছে আর বসছে। আমি তারপরে এরম করছে কেন, ভালো করে তাকিয়ে দেখি ও আল্লাহ, ওর যে পায়ের মুঠ আছে হাসি পর্যন্ত, এমন বুট পরে শ্বশুর বাড়ি যাচ্ছে, শ্বশুর খুঁজে পাচ্ছে না যে জামাইকে কি খাওয়াবো, মুরগি কিনবো, মুরগি তো অন্য জামাই দিকেও খাওয়ায়, গরুর গোশ খাওয়াবো, ও তো অন্য জামাই দিকেও খাওয়ায়, কি খাওয়াবো আমার যে এত দামি কোম্পানি বুট পরেছে, এরকম দামি জামাই আর এখন তো বুট একে খাওয়াবো না কি, শ্বশুরের মাথা কাজ করে না। লাস্টে বলছে জামাই মগে ভাজা নিয়ে এসে দেখে খাও, কোরআন বলেছে ইন্নামা হারামা আলাইকুম মাইতাতা ওয়াদামা ওয়ালাহমাল খিনজির ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, কোরআন স্পষ্ট বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, খাও সমস্যা নাই, কিন্তু হালাল খাদ্য খাও, হারাম খেয়ে ফেলো না। কোরআন এক জায়গায় নয় হারাম প্রসঙ্গ নিয়ে বারবার আল্লাহ বলেছে, নবী বলেছেন হাদিসের মধ্যে। সুতরাং যাক, ওটা আমি পরে আসছি, যদি আলোচনায় আসি ইনশাআল্লাহ প্রসঙ্গ তাহলে একটু টেনে ধরবো। তবে চলুন চলুন বাবা, তোমাদেরকে বারু কোন কথা শুনলে, বাদাম খেলে আমার খেতে ইচ্ছা করে, খুব লোভি জিনিস, এই জন্য বারণ করো, কিন্তু আমি বাদাম খেয়ে খেতে রজ হবে না, রজ হবে বলো বলো বলো, যেটা তোমাদেরকে বলি বাদাম খাও, দিয়ে একটু মন খারাপ, নাহলে বাদাম বাগানে জমা রয়ে যাবে, আমি জমা রাখছি, যদি খুব লোভ না সামলাতে পারো তাহলে আমার কাছে জমা রাখো, আমি যাওয়ার সময় গিয়ে দাও, ভয় পাওয়ার কারণে যে হলুদ বাদাম নিয়ে পালাবে এই বিশ্বাসটা রাখো, ভয় পাওয়ার কারণে। সেদিন এক জায়গায় জলসায় গিয়ে দেখি আল্লাহু আকবার, মাঝখানে যে বাদাম, অন্তত ফুলাটা অন্তত 1.5 কুইন্টাল হবে, এত ফুলা জমা হয়ে যাচ্ছে, লাস্টে দেখছি ওই জায়গাতে আর কেউ বসে না। তারপরে একজন লোক দেখছি লাস্টে ওই সাইডটাই বসছে, আমি বললাম আপনি এত বাদাম খেয়েছেন, বলছে হুজুর আমি বাদাম খাইনি, যে খেয়েছে মাল পালিয়ে গেছে, এই জন্য বাবাজি বাদাম খেলে অসনা হয় না, ওয়াস হতে গেলে বললাম না সুস্থ মস্তিষ্কে সুস্থ শরীর নিয়ে একেবারে মনটা উদার, মন উদার, মানসিকতা নিয়ে উদার, মন নিয়ে আল্লাহর সঙ্গে নবীর সঙ্গে ট্রানজাকশন তৈরি করা নিয়ে দেশে বসতে হবে, তাহলে এখান থেকে কিছু নিতে পারবে, কেন এই মাহফিল আপনাকে কবরের কথা, হাসরের কথা, মরণের কথা স্মরণ করাবে, এই মাহফিল আপনাকে মিথ্যা থেকে, বিপদ থেকে, পরনিন্দা পরচর্চা থেকে বাঁচাবে এই মাহফিল, কিন্তু আমরা ঠিকঠাক ভাবে শুনি না বলে এই জন্য এই মাহফিল থেকে আমরা কিছু নিতে পারি না, কথা বুঝছো? চলুন চলুন, আলোচনায় লম্বা নয়, একটু ভূমিকায় আর লম্বা নয়, সাবজেক্টের দিকে আগিয়ে যায়, যে কথা বুঝাতে চাইছিলাম, মনে মনে ভাবছিলাম যে চিরিলি গ্রামে যাবো কি ওয়াজ করবো, নামাজের ওয়াজ যদি করি বলে হুজুর সে তো আমরা জানি না, রোজার ওয়াজ যদি করি বলে হুজুর আমরা তো রোজা রাখি, হজ জাকাতের ওয়াজ হুজুর অর্থ নাই, যাদের অর্থ আছে হজও করে হুজুর, আলহামদুলিল্লাহ তাহলে সবটাই আমাদের কমপ্লিট, আর ইসলাম তো সার্কেল বড়, এই জন্য কোরআন ঘোষণা দিয়েছে চার পারা, এই কোরআন ঘোষণা দিয়েছে পৃথিবী পারা 11 পৃষ্ঠা, আল্লাহ বলছে ইন্না দীনা ইনদাল্লাহ ইসলাম, আমার কাছে মনোনীত ধর্ম ইসলাম ধর্ম, ইসলাম এই সার্কেল অনেক বড়, এর গণ্ডি অনেক বড়, আর পৃথিবীর জমিনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক এমন একজন টিচার, এমন একজন লিডার করে পাঠালে যিনি পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ টিচার, জ্ঞানোনীত করে পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ নবী করে, ইমামুল আম্বিয়া করে, সকলের জন্য উস্তাদ করে পাঠালেন বিশ্ব নবী, as a teacher, as a leader, as a commander, as a professor, যেভাবে আপনি নেবেন সেই বিশ্বনবী থেকে ধার করে নিতে পারবে, সেই বিশ্বনবী, সেই বিশ্বনবীকে আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, আমার নবী থেকে কালেকশন কর,
সেই রাসূলুল্লাহর আমরা উম্মত। সুতরাং আমাদের চলা ফেরা হাঁটা খাওয়া আমাদের শিষ্টাচার আমাদের কথাবার্তা আমাদের চাইতিক জীবন আমাদের সাংসারিক জীবন আমাদের পারিবারিক জীবন আমাদের অর্থনৈতিক জীবন আমাদের সামাজিক জীবন সবটাই কিন্তু নবী আনা নকশাই হতে হবে। কথা বুঝতে আসছে কিছু? এজন্য ভাবলে হবে না যে আপনি একটা যেমন ভাবে যেমন খুশি ভাবে জীবন যাপন করবেন বললে হবে না। একটা সার্কেল আছে শরীয়তে, এই সার্কেলের ভেতরে আপনাকে থাকতে হবে, গণ্ডির বাইরে যেতে পারবেন না। যিনি কোরআন সুন্দর করে স্পষ্ট ভাবে ঘোষণা দিয়েছে ওয়ালা তাতাদু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাদীন, নিশ্চয় সীমা লঙ্ঘনকারীদেরকে আমি আল্লাহ পছন্দ করি না। কথা বুঝে আসছে? কোরআন আপনাকে স্পষ্ট ঘোষণা দিয়েছে, সুন্দর করে জানিয়েছে উদখুল ফিস সিলমি কাফা, আল্লাহ বলে সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ কর যাতে করে তোদের মধ্যে কোনো ত্রুটি না থাকে। রাখবে দাঁড়ি, কাঁদবে বিড়ি, এটা না হয় পড়বে নামাজ, জমির আলকে থেকে বাড়িয়ে নেবে আজ, এটা না হয় রাখবে রোজা, মিথ্যা হবে তোমাদের জন্য সোজা, এটা না হয় মাথায় দেবে টুপি আর লোকের পিছনে চালাবে কূটনীতি দুর্নীতি, এটা না হয় উদখুলু ফিস সিলমি কাফা, সম্পূর্ণ ভাবে ইসলামের মধ্যে ঢোকো ঢোকো ঢোকো। শরীয়তের সার্কেল আছে, এই গণ্ডির বাইরে চলে গেলে আমার আল্লাহর কাছে প্রিয় বান্দা হতে পারা যাবে না। চলুন চলুন আসুন আলোচনা একটাই তৈরি করি আজকে, একটু মৃত্যু নিয়ে আলোচনা করি। মৌন কেন? মৌনকে যদি মনে করা যেত তাহলে এক মুহূর্তে সবকিছু ঠান্ডা হয়ে যেত। আজ পৃথিবীর জমিনে হানাহানি মারামারি খুনোখুনি মেরে নেওয়া কেড়ে নেওয়া চিঠি মাঝি ধাপ্পা মাঝি প্রতারণা মিথ্যা জুয়া লটারি হিংসা সব রকমের একটাই কারণ, মৌতকে আমরা অনেক দূরে সরিয়ে দিয়েছি আর ভিতর থেকে আল্লাহর ভয়কে মুছে দিয়েছি। অথচ ভয় দরকার ছিল কার? দুইজন ফেরেশতা দুইজন সিআইডি আল্লাহ লাগিয়ে দিয়েছেন, সর্বসময় রেকর্ড করা হচ্ছে আপনার কথা খাওয়া হাঁটা চলা কর্ম সব রেকর্ড। দেখা করো বাপ মরে গেলে বলছে একটু চাপা দিয়ে রাখ, আগে মেম্বার কি বলছে দেখা যায়। কথা কন না কেন, ভুল বলছি নাকি? মেম্বারের কথাই না গেলে বিপদ আছে ভাই, ক্ষমতা আছে তো না গেলে বিপদ আছে। আর এরকম মাহফিলে আসলে খালি বলি ভয় করতে আল্লাহকে, এই কথা ভয় যদি করতিস আল্লাহকে তাহলে জোহরের নামাজ পড়তিস, পড়েছিস? ভয় যদি করতিস আল্লাহকে তাহলে আসরের নামাজ পড়তিস, পড়েছিস? ভয় যদি করতাম আমরা আল্লাহকে তাহলে মাগরিব পড়তাম, ইশার নামাজ পড়তাম, এই ওয়াজ শুনে বসে বসে ওয়াজ শুনতাম, আমরা আমরা আল্লাহর দরবারে গিনার হতাম, সাকসেস হতাম। এক অক্ত নামাজ পড়িনি আর বলবো আল্লাহকে ভয় করে, যেটা কখনো মুখে মানা এটা কখনো শোভা পায়? ওয়াজ তো শোনার বয়স অনেক দিন হয়ে গেল, কথা ঠিক কিনা বলে বলে জি জি কথা বলেন ঠিক না বল। একটা বয়স্ক লোককে যদি জিজ্ঞাসা করি চাচা আপনি কতদিন ওয়াজ শুনছেন, মুখটা চাপড়ে বলছে আজ 65 বছর ওয়াজ শুনছি আলহামদুলিল্লাহ, 65 বছর ওয়াজ শুনছেন, তাহলে আপনার বয়স কত হলো? বলে 65। সত্যি আরে আরে 65 ওয়াজ শুনছেন আর 65 বয়স কি হয়? আপনি যেদিন জন্মগ্রহণ করছেন সেদিন থেকে ওয়াজ শুনছেন? না হুজুর না হুজুর, তাহলে একটু বলতে ভুল হয়েছে। তা হবে 19 বছর তো থেকে ওয়াজ শুনছি, তাহলে মোটামুটি এখন 65 বছর বয়স, গড়ে যদি ডাউন ফিগারে ধরা হয় তাহলে 45 বছর আপনি ওয়াজ শুনছেন আলহামদুলিল্লাহ, 45 বছর তো 45 বছর তো কিন্তু কম নয় চাচা, অনেক দিন তো চাচা 45 বছর ওয়াজ শুনলেন এখনো মুখে নাড়ি গজানো না কেন? বলে হবে আজ 45 বছর ওয়াজ শুনে যদি বলে এখনো দাঁড়ি হবে, এই পৃথিবীর জমিনে কি আর হবে বলে মনে হয়?
লম্বা হুজুর খাটো হুজুর ভোগা হুজুর মোটা হুজুর কালো হুজুর ফর্সা হুজুর ভোগা হুজুর মোটা হুজুর এপার বাংলা ওপার বাংলা পাগড়িওয়ালা রুমালওয়ালা টুপিওয়ালা ঘাগরাওয়ালা এমন কোন হুজুর নেই যে ঘেটে নেই কথা ঠিক হচ্ছে না বলুন এমন কোন হুজুর নাই যে ঘাটে না এরপরে যদি কারণ বসিও ভালো না লাগে এখনো যদি মুখে দাড়ি না ফোটে আমার মনে হয় পৃথিবীর জমিনে আর থাকবে না হয়তো বরস্তানে যখন ঢুকতে হবে একসঙ্গে ঘাসও গজাবে আর আল্লাহ যদি রাজি হয় হয়তো দাঁড়িয়ে গজাতে পারে কথা বুঝে আসছে কি বলছি আসুন এই মাহফিলে বসলে ভাববার জায়গায় এটা ভাবতে হবে নিজেকে ভাবিয়ে তুলতে হবে আমি কোন প্ল্যাটফর্মে আছি ওয়াজ না শুনলো বিপদ শুনলে আরো বিপদ কেন আল্লাহ ঘোষণা দিয়েছে নবী তুমি খালি বলে দাও তারপরে কি করতে আমি দেখে নেবো কি করতে হয় আমি দেখে দেব ওরা যেন বলতে না পারে যে জানি আজ না আল্লাহ বলে যাও বলে দাও ঠিক আছে বলে দিই আবু জাহিলকে বলে দিল আবু জাহিল মান কিন্তু বলছে মানবো না ঠিক আছে আল্লাহ বলছে মানবে না তো অসুবিধা নেই আমি আল্লাহ কথা দিচ্ছি ছাড়বো না কিন্তু আবু জাহেল যেমন মানে না কিন্তু আবু বাক্কার তো মেনেছিল কথা ঠিক কিনা উৎপা সাইবা যেমন মানে না কিন্তু আবু হুরাইরা তো মেনেছিল কথা ঠিক কিনা আবু লাহাব যেমন মানে না কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো মেনেছিল কথা ঠিক কিনা সুতরাং সবাই যে মানবে এটা কথা নয় আমার কথা যে সবাই দাঁড়িয়েওয়ালা সবাই নামাজে হয়ে যাবে এটা নয় কেন আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছেন আমার নবী যখন হেদায়েত করতে পারেনি আবু জাহেলকে উতবাকে সাইবাকে বানাতে পারেনি আমি তো থাকার কে দুটো আমরা হাতে দেয় আমি কি সবাইকে দাঁড়িয়েওয়ালা বানাতে পারি কখনো নয় হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ আর বান্দা চেষ্টা তাদেরকে আল্লাহ কবুল করবে এটা সকলে হেদায়েত হবে না রাসূলুল্লাহর চাঁদ মুখখানা দেখেও আবু জাহেল কলেমা পড়তে পারলো না কিন্তু মনে রেখে দিও 20 50 100 200 500 কিলোমিটার দূর থেকে